আরে কালকে 15 আগস্ট, কালকে প্ল্যানটা কি ভাই? 15 আগস্ট বলে আমার কাছে স্পেশাল কিছু নেই, ঠিক আছে? আমার জন্য 15 আগস্ট মনে হচ্ছে প্রতিদিনই 15 আগস্ট, প্রতিদিন আমি স্বাধীনতা দিবস পালন করি। যেমন আগের মাসে আমি কাজ করেছি দেশের জন্য, তো কেন এ মাসেও কেন করবো না, সেটাই ব্যাপার। আমার জন্য প্রতিদিন স্বাধীনতা দিবস, এই সব ব্যাপার তুই ভাবিস। বুঝলাম। তো কালকে তো 15 আগস্ট কিছু তো প্ল্যান হবে, এত কিছু যখন করছিস তো কালকেও নিশ্চয় কোনো প্ল্যান থাকবে, সেই প্ল্যানটা কি সেটা জানতে চাইছি। স্বাধীনতা দিবস বলে না, আমি তোকে বলেছি তো এইবারেও আমি তাই করব। আগের উইকে যেমন আমি রাস্তা পরিষ্কার করেছিলাম, এই উইকেও আমি রাস্তা পরিষ্কার করব। আমার অন্য পাড়ায় গিয়ে, আগের সুকুমার পাড়ায় গিয়ে করেছিলাম, এবার সরকার পাড়ায় গিয়ে সেটা করব। তো এইটাই প্ল্যান, আর কিছু না। তো এরম বলবি না যে আজকে কি প্ল্যান একটা করলি না, ঠিক আছে? ও ভালো, আমিও চাইলে আমি আসতে পারি কি, তাহলে আমিও আসবো। চল দেখা হচ্ছে কালকে, কিন্তু টাটা। আজকে এখানে কি করছিস রে? আজ 15 আগস্ট, তোর এখানে খবর কি করে চলে এলো? আরে আমি জানতাম ব্যাপারটা, যে আজকে 15 আগস্ট, এরকম বলিস না রে পাগলা, আমি জানতাম সম্বন্ধে। চল চল চল, আমরা সব উদযাপন করতে যাই, চল চল। আরে আমি ভাবলাম তুই আজকে আসবি না, তুই সব ব্যাপারে খোঁজই তো রাখিস না, না আমি কি করে জানবো। ঠিক আছে, এসেছিস যখন ভালো করেছিস, যা ওখানে লাড্ডুটা আছে নিয়ে নে, খেয়ে নে। ঠিক আছে আমি আসছি তাহলে লাড্ডুটা নিয়ে, ঠিক আছে? আমার অনেক কাজ আছে, টাটা। ভাই আজকে 15 আগস্ট, সো আজকে আমাদের কিছু করার দরকার। আজকে আমাদের দেশ ভারত স্বাধীন হয়েছিল, আজকে 74তম স্বাধীনতা দিবস আমাদের দেশে। তো ভাই কিছু একটা করতে হবে, কী করা যায় বলতো? কিছু একটা আইডিয়া দে। আমার আমার আমি আর পারছি না, আমি আমি এই দেশের লাইক এত নোংরা, এত অপরিচ্ছন্নতার মধ্যে আমি থাকতে পারছি না ভাই। আজকে আমাকে কিছু একটা করে দেখাতে হবে। চল আজকে আমরা রাস্তা পরিষ্কার করে আসি, কি বলিস তুই? তাহলে আমি তোর সাথে গিয়ে পরিষ্কার করবো, কি আর করা যায়, দেশের যা নোংরা, ছি ছি, আমি আর নিতে পারছি না। দেখ ওই চপের দোকানে সব খেয়ে চপটা ফেলে দিল, চপটা না খেয়ে নিতে পারলো না। চল চল আজকে সাফ করবো, সব সাফ করে দেবো আজকে। কালকে তুই নিজে পরিষ্কার করলি, আর আজকে এটা কি, এটা কি ধরনের নোংরা মুখ, এরম মানা যায় না ভাই, এরম করিস না। নিজেই কাজ করছিস আর নিজেই ফেলে দিচ্ছিস, জাস্ট আনএক্সপেক্টেড ম্যান, জান আনএক্সপেক্টেড। কি যে বলিস, কুছ ভি আর, কালকে ছিল আজকে তো নেই না, বাস। আর তুইও ফেলতে, তুইও ফেল, ঠিক আছে? আমি একা না, তুইও ফেলতে পারিস, কোনো চাপ নেই। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশন প্লিজ জানিও। তো আমি আজকে আজকে প্রপার স্ক্রিপ্ট লিখে আজকে আমি ভিডিওটা এডিট করেছি আর বানিয়েছি, তো কমেন্ট সেকশনে জানাবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবে আর শেয়ার করো, আর প্লিজ তাদের আমার সাবস্ক্রাইব বাড়িয়ে দাও। কি করছো তোমরা, এরকম ভিডিও আরো তোমরা অনেক পাবে দেখতে। অ্যান্ড এখন যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো আর তোমরা যদি ভিডিও দেখছো, কারণ আমি দেখছি, আমার আমি সব দেখতে পাই কিন্তু ইউটিউবে, তো আমি দেখছি তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।